আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঘুগনি। প্রথমে কড়াইতে দিয়েছি তেল, এবার দিচ্ছি এতে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। রাতে আমি দেবো রসুন বাটা। আদা বাটা চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা, এই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি আগে থাকতে কড়াইটা ভিজিয়ে রেখে পাঁচখানা সিটি দিয়েছি আলু আর কড়াই একসাথে। এবার আমি কড়াই সিদ্ধটা এর মধ্যে দেব। এবার এটাকে আমি 10 মিনিট মতো ফুটতে দেব। 10 মিনিট পর খুবই তেমন হয়ে আছে। আর এর মধ্যে আমি খালি একটুখানি দেব গরম মশলার গুঁড়ো। এটাকে আমি নামিয়ে নিয়ে আসছি। দেখো এটা আমি নামিয়ে নিয়েছি, এটা আমি আমার মতো করে বানিয়েছি, তোমরাও ট্রাই করো, দেখো খুব সুন্দর খেতে হয়।